রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নির্মম হত্যাকাণ্ড। আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনে ক্লিক করুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। 1975 সালের 15ই আগস্ট প্রত্যুষে একদল তরুণ সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে রাষ্ট্রপতির ধানমন্ডি সহ বাসভবন ঘিরে ফেলে এবং শেখ মুজিব তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের হত্যা করে। কেবল তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করার কারণে বেঁচে যান। তাদের বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেন বিক্ষুব্ধ আওয়ামী লীগের সদস্য এবং সামরিক কর্মকর্তারা। এদের মধ্যে ছিলেন শেখ মুজিবের প্রাক্তন সহকর্মী খন্দকার মোশতাক আহমেদ। 26শে সেপ্টেম্বর 1975 সালে মুজিব হত্যাকাণ্ডের বিচারের উপর নিষেধাজ্ঞা দিয়ে খন্দকার মোশতাক সরকার দায়মুক্তি অধ্যাদেশ জারি করেন এবং জেনারেল জিয়াউর রহমান ও পাকিস্তানপন্থী প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের নেতৃত্বে সংবিধানের পঞ্চম সংশোধনীতে তার বৈধতা দেয়া হয়, যা 12ই আগস্ট 1996 সালে সংসদে রহিত করা হয়। সংবাদ মাধ্যমে এ হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ কে দায়ী করা হয়। তার মরদেহ তার জন্মস্থান টুঙ্গিপাড়া হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় এবং সামরিক তত্ত্বাবধানে দাফন করা হয়। অন্যান্যদের ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়। 1996 সালে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয়ে ফিরে আসার পর 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। তিনি এখনও আওয়ামী লীগের আদর্শগত প্রতীক হয়ে আছেন এবং দলটি মুজিবের সমাজতান্ত্রিক ভাবনাধারা ধারণ করে চলেছে। মুজিব বাংলাদেশ, ভারত ও বিশ্বের বাঙালি বুদ্ধিজীবীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। 2004 সালে বিবিসি বাংলার রেডিও সার্ভিসের পক্ষ থেকে সারা বিশ্বে যে জরিপ চালানো হয় তাতে মুজিব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিবেচিত হয়। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিজে কমেন্টের মাধ্যমে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।